এখন বাজে 11:30, অটো এসে গেছে, আমরা এখন বেরিয়ে যাবো গঙ্গা স্নানের জন্য। তো বিশাল বড় জাহাজ এখান দিয়ে যাচ্ছে। রুদ্র আর বুলটি একটু আগে এলো, দশন্ড রোদ, ওখানে দাঁড়ানো যাচ্ছে না, পুরো পুড়ে যাচ্ছি। তো মার পিসি নেমে গেছে, এখন চুপ করে চলে আসবে বাইরে করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। তো আজকে আমি সকালবেলা স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, এখন বাজে 9:30। এখন আমি গিয়ে পুজো করব আর তারপরে আমরা বেরোবো, যাব গঙ্গা স্নান করতে। আজকে আমার অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে গঙ্গা জলটা শেষ হয়ে গেছে, তো গঙ্গা জল আনতে যাব, সাথে স্নানও করে আসব। তো পুরো ব্লগটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকে দিনটা স্টার্ট করা যাক। আমার স্নান হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে, এখন বাজে 11:30, অটো এসে গেছে, আমরা এখন বেরিয়ে যাবো গঙ্গা স্নানের জন্য। আমরা অটোতে উঠে গেছি, অটো ছেড়ে দিয়েছে, আর মাঝখান থেকে ছোট খুশি উঠবে, খুশি বাড়ির সামনে দিয়ে আমরা যাবো। রায়পুর এসে গেছি, প্রচন্ড রোদ এখানে। হ্যাঁ, ছাওয়াতেই রাখো না, অত তো জলটা জলটা জোয়ার অলরেডি এসে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমরা গিয়ে স্নান করে নেবো ফটাফট আর জলটাও নিয়ে নেবো। আমার স্নান হয়ে গেছে, এখন মার পিসি স্নান করবে। মার পিসি নেমে গেছে, এখন স্নান করছে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর মার পিসিরও স্নান কমপ্লিট হয়ে গেছে, ওরা এখনও ওখানে আছে, আমি চলে এসেছি। প্রচণ্ড রোদ, ওখানে দাঁড়ানো যাচ্ছে না, পুরো পুড়ে যাচ্ছি। তো আমি এসে অটোতে বসে পড়েছি আর পেছনে এই যে সব ড্রাম ভর্তি, সমস্ত জল ভর্তি করে নিয়ে চলে আসা হয়ে গেছে, সমস্ত ড্রাম ভর্তি করে নিয়ে চলে এসেছি আমরা সবাই, সমরকা সব জল নিয়ে চলে এসেছে, হেল্প করেছে আমাদের। তো এখন মার পিসি এলে আমরা চলে যাব, প্রচণ্ড রোদ এখানে। রাধে রাধে, পিসি নেমে গেল, পিসিকে বললাম আমাদের বাড়িতে যেতে, কিন্তু পিসি যাচ্ছে না, পিসি নেমে গেল। আচ্ছা, তুমি এখন গিয়ে খেয়ে দিয়ে আর ঘুমো, চলো টাটা। টাটা, 6:00 পর্যন্ত, ওরা 6:00-4:00 দিয়ে 6:00। টাটা, বাজে এখন 2:10 আর আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, ফিরে আমি একটু ফ্রেশ হলাম আর এখন করব লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চে আছে উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা,
ঝিঙে দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল আর চাটনি আমার চাটনি এখানে বাপি খেতে বসে গেছে এখানে মা খেতে বসে গেছে সবাই খেতে বসে গেছে আর এখন আমিও লাঞ্চটা কমপ্লিট করে নি টাটা হোমওয়ার্ক করে আসবি তো লাঞ্চ করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে স্টুডেন্টরা চলে এসেছিল চারটের সময় তো ওদেরকেই ক্লাস করাচ্ছিলাম এখন 6:30 বাজে তো সবাই চলে গেল আর আমি এখন যাব নিচে মা বাপি সবাই নিচে আছে আমি নিচেই যাব মা বাপি পিসমশাই সবাই নিচে আছে তো আমি এখন নিচে এলাম কিছুক্ষণ নিচে বসবো তারপরে ওপরে যাব একটু পরেই আমরা ওপরে উঠে যাব কেন কি বুলটি আর রুদ্র আসবে বাজে এখন 9:45 আর আমরা এখন ওপরে উঠে এসেছি কেন কি বুলটি আসছে বুলটি আর রুদ্র আসছে তো ওদের জন্য ডিনার রেডি করতে হবে তো আমি আর মা চলে এসেছি তো আজকের আমাদের হচ্ছে লুচি আর আলুর দম দম আলুর দম আর লুচি তো আমাদের এখন যেহেতু চৈত্র মাস চলছে তো চৈত্র মাস পুরোটাই আমাদের ভেজ খাওয়া হয় তার উপরে আবার স্যাটারডে আছে বুলটি শনিবার করে নিরামিষ খায় তো আজকে তাই জন্য ভেজের ওপরেই হবে লুচি আর আলুর দম মা এখন লুচি আর আলুর দম করবে রুদ্র আর বুলটি একটু আগে এলো রুদ্র আর বুলটি এই একটু আগে এলো 10:00 সময় ওরা এলো কখন আসার কথা কখন এলো আচ্ছা 10:30 সময় এলো এখন বাজে 11:00 আমার লুচি ভাজা কমপ্লিট আমার লুচি ভাজা কমপ্লিট আলুর দমও কমপ্লিট এখন ওরা ওদেরকে খেতে দেওয়া হবে তাড়াতাড়ি খেয়ে না হোক কেন কি কালকের বুলটি বললো যে কালকে আমরা সবাই মিলে যাব বড় কাছারিতে তো আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে নাহলে কালকে ভোরবেলা উঠতে পারবো না তো তাড়াতাড়ি ডিনার করে নে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে বুলটি আর রুদ্র ওই ঘরে খেতে গেছে বাপি আর মাও খাচ্ছে তো ওরা সবাই ডিনারটা করে নিক আমি আজকে আর ডিনার করছি না কেন কি যখন নিচে গিয়েছিলাম সন্ধ্যাবেলা তখন ছোট পিসমশাই এসেছিল তো ছোট পিসমশাই সিঙ্গারা নিয়ে এসেছিল তো সিঙ্গারাটা খাওয়ার পরে এখন আমার আর খিদে নেই আমি আর রাত্রে কিছু খেতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন